মিশন বসুন্ধরার জড়িয়তে আমার বহুদিনিয়া জমা হয়ে থাকা মাটি বাড়ির সমস্যাবিলাক সমাধানের পথত আজি আগবাড়িছে। লাহে লাহে অসমত যিমান মানুহ একচনিয়া পট্টাত আছে, তৌজিবাহী পট্টাত আছে বা আন বিভিন্ন স্থানত আছে, মাটির অধিকার পোৱা নাই, আমি মিশন বসুন্ধরার দ্বিতীয় অধ্যায়ের জড়িয়তে, যাক আমি মিশন বসুন্ধরা ফেজ টু বলে কম, আমি 10 মে'ৰ পিছত আরম্ভ করিম। অসমৰ প্রতিগৰাকী খিলঞ্জীয়া ব্যক্তিক মাটির অধিকার দিবলৈ আমি কাম আরম্ভ করি। 8 লাখ রাইজে মিশন বসুন্ধরাত আবেদন করেছিল মাটির সমস্যা সমাধানের বাবে, 2.5 লাখ মানুষের সমস্যা সমাধান হল। 10 মে'ৰ আগত আমি প্রতিটো এই 8 লাখ আবেদনকারীর কামখিনি আমি করে সমাপন করে দিয়ার বাবে সংকল্প লৈছো। মিশন বসুন্ধরার জড়িয়তে আমার বহুদিনিয়া জমা হয়ে থাকা মাটি বাড়ির সমস্যাবিলাক সমাধানের পথত আজি আগবাড়িছে। লাহে লাহে অসমত যিমান মানুহ একচনিয়া পট্টাত আছে, তৌজিবাহী পট্টাত আছে বা আন বিভিন্ন স্থানত আছে, মাটির অধিকার পোৱা নাই, আমি মিশন বসুন্ধরার দ্বিতীয় অধ্যায়ের জড়িয়তে, যাক আমি মিশন বসুন্ধরা ফেজ টু বলে কম, আমি 10 মে'ৰ পিছত আরম্ভ করিম। অসমৰ প্রতিগৰাকী খিলঞ্জীয়া ব্যক্তিক মাটির অধিকার দিবলৈ আমি কাম আরম্ভ করি। 8 লাখ রাইজে মিশন বসুন্ধরাত আবেদন করেছিল মাটির সমস্যা সমাধানের বাবে, 2.5 লাখ মানুষের সমস্যা সমাধান হল। 10 মে'ৰ আগত আমি প্রতিটো এই 8 লাখ আবেদনকারীর কামখিনি আমি করে সমাপন করে দিয়ার বাবে সংকল্প লৈছো। মিশন বসুন্ধরার জড়িয়তে আমার বহুদিনিয়া জমা হয়ে থাকা মাটি বাড়ির সমস্যাবিলাক সমাধানের পথত আজি আগবাড়িছে। লাহে লাহে অসমত যিমান মানুহ একচনিয়া পট্টাত আছে, তৌজিবাহী পট্টাত আছে বা আন বিভিন্ন স্থানত আছে, মাটির অধিকার পোৱা নাই, আমি মিশন বসুন্ধরার দ্বিতীয় অধ্যায়ের জড়িয়তে, যাক আমি মিশন বসুন্ধরা ফেজ টু বলে কম, আমি 10 মে'ৰ পিছত আরম্ভ করিম। অসমৰ প্রতিগৰাকী খিলঞ্জীয়া ব্যক্তিক মাটির অধিকার দিবলৈ আমি কাম আরম্ভ করি। 8 লাখ রাইজে মিশন বসুন্ধরাত আবেদন করেছিল মাটির সমস্যা সমাধানের বাবে, 2.5 লাখ মানুষের সমস্যা সমাধান হল। 10 মে'ৰ আগত আমি প্রতিটো এই 8 লাখ আবেদনকারীর কামখিনি আমি করে সমাপন করে দিয়ার বাবে সংকল্প লৈছো।